সুধি দর্শক মণ্ডলী, আপনারা আজকে দেখতে পাবেন কিভাবে পাউরুটি থেকে টোস্ট তৈরি করা যায়। আমরা আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো। আমি লিপু ফ্রম নোয়াখালী, আসুন দেখে নিই। প্রথমে আগে দেখে নেবেন আপনার বাসায় ইলেকট্রিক্যাল লাইন আছে কিনা। দেখুন, আমার বাসায় ইলেকট্রিক্যাল লাইন আছে। ইলেকট্রিক্যাল লাইনে প্রথমে মাল্টিপ্লাগটা লাগান। দেখুন, আমার বাসায় ইলেকট্রিক্যাল লাইনে মাল্টিপ্লাগটা লাগানো আছে। আপনি কি আমার মাল্টিপ্লাগ তার নিয়ে কনফিউজড? এই দেখেন, এই তারটি বহু দূর অতিক্রম করে সাত সমুদ্র তেরো নদী পার দিয়ে তারপরে এই যে আমার টোস্টারের লাইন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা প্রথমে টোস্টারে সুইচটি অন করি। এটি অন হয়ে গেল, কিন্তু এখানে কোনো লাইট টাইট কিছুই জ্বলবে না, আপনারা এখনই কিছু বুঝতে পারবেন না। তবে সুইচটা অন করার পরে এটা যদি আমি এমন করে বসিয়ে দিই, এটা কাজ করবে। আয় হায়, একটু বিপদ ঘটে ফেলেছি। এই যে দেখছেন, সুইচ অফ করে দিচ্ছি, সাথে সাথে ট্যাং করে উঠছে। আমি আসলে একটা কম সব বুঝি, তো নোয়াখালী থেকে আসছি এই জন্য কম বুঝি। সো আপনারা আমাকে গণ্ডমূর্খ ভাবলেও ভাবতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমে এটা সুইচটা অন করি, মানে একটা লাইন দিই। লাইন দেওয়ার পরে আমার এই যে ফকিনি মার্কা পাউরুটি, এখান থেকে দুই পিস পাউরুটি আপনি টোস্টারের ভিতরে দিয়ে দেবেন। দেখেন আমি কত বড় ফকিনি, এত বড় জায়গা থাকতে আমি পিচি পিচি পাউরুটি নিয়ে আসছি। মানে প্রপোর্শনের একটা ন্যূনতম সেন্স থাকা দরকার। যেহেতু আমি নোয়াখালী থেকে আসছি, সেহেতু আমার এই সেন্সটা নাই। সো আমি এই টোস্টারের ভিতরে দিয়ে দিলাম পাউরুটি, আমার এই ফকিনি মার্কা পাউরুটি। এটি মধুবন থেকে আসলো, ভালো বাংলাদেশের নাম করা কোম্পানি, কিন্তু আমি যেহেতু নোয়াখালী থেকে আসছি, সেহেতু আমার সব কিছু ফকিনি মার্কা থাকবে। সো আমরা প্রথমে এটা লাগিয়ে দিই। ও হ্যাঁ, ফকিনি হলে কী হয়েছে, খাওয়ার সময় কিন্তু এই যে কোক খাচ্ছে, কোকা কোলা। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কোকা কোলা পাওয়া যায়। আপনারা যখন টোস্টারে টোস্ট বানাবেন তখন আমরা, কারণ এই সুইচটা কিন্তু আপনি টোস্টটি কতখানি ব্রাউন করতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করতেছে এইখানটায় মিটারে আপনি কত মিনিট দিচ্ছেন তার উপরে। তো এটা দেখেন অলরেডি লাল হওয়া শুরু করছে, মানে আপনার ব্যবসার লালবাতি জ্বলতেছে না, আমারও ব্যবসার লালবাতি জ্বলতেছে না, আপনার যে টোস্টটা সেটি লাল হওয়া শুরু করছে। তো এই মুহূর্তে আমরা একটু কোক পান করে নিই। যেহেতু আমি ফকির নি, কোনো কিছু পাইলে এক চুমুক খাওয়ার কথা বলে দুই চুমুক খাই, সেহেতু শুধু এক চুমুক কোক খেয়ে আমি ছাড়বো না, আমি আরও এক চুমুক কোক খেয়ে নিলাম। দেখুন আমি কত বড় ফকির নি, আপনাদের ভিডিওটি দেখাবো নতুন একটি কোক খুলে তা না। আমি আপনাদের ভিডিও অন করতে করতে আমার কোকের অর্ধেক শেষ। মানে দেখুন কিভাবে টোস্টারের থেকে লাভ দিয়ে আমার পাউরুটি টোস্ট হয়ে বেরিয়ে এলো। এখন আমরা সুইচটি অফ করি। এটি কিন্তু ভঙ্গুর একটি পদার্থে পরিণত হয়েছে, এটা কিন্তু ওই সেই নরম নরম পাউরুটি নাই, ফকিনি মার্কা পাউরুটি নেই, এটা এখন দামি একটি টোস্টে পরিণত হয়েছে। তো এখন আমি খাবো কোকের সাথে টোস্ট। এটা এখন আর টোস্ট নাই, এটা হয়ে গেছে ফকিনি টোস্ট। এটা এখন আর পাউরুটি নেই, এটা হয়ে গেছে ফকিনি টোস্ট এবং ফকিনি কোক। আমরা এখন খাবো, মানে আমরা বলতে আমি এখন খাবো, আপনারা তাকায় তাকায় দেখেন, তাকায় দেখারও দরকার নেই, ভিডিও বন্ধ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।